কুচবিহারের বিভিন্ন জায়গার পাশাপাশি বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হলো কুচবিহার প্রেস ক্লাবেও। এদিন কুচবিহার প্রেস ক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন সাংবাদিকরা। এদিন কুচবিহার প্রেস ক্লাবের সম্পাদক জানান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালিত হয় এদিন। তিনি জানান, কুচবিহারের রাজ পরিবারের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সুসম্পর্ক ছিল বলে জানান তিনি। আমরা শুনবো কুচবিহার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌরহরি দাস কি জানিয়েছেন। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী ছিল, সেই উপলক্ষে আমরা কুচবিহার প্রেস ক্লাবের তরফে সেই জন্মজয়ন্তী পালন করেছি। আমরা আমাদের সমস্ত প্রেস ক্লাবের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন, সদস্যদের বিভিন্ন ছেলেমেয়েরা উপস্থিত ছিলেন, তারা তাদের মধ্যে অনেকে আবৃত্তি করেছে, অনেকে গান করেছে, এছাড়া আলোচনা রবীন্দ্রনাথের বিভিন্ন আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা সবাই সেইটাকে শ্রদ্ধা সহকারে পালন করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুল দিয়েছি, মালা দিয়েছি।